ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তামাকজাত দ্রব্য এবং অ্যালকোহল থেকে নিজেকে দূরে রাখুন, কারণ আপনার জীবনের সাথে শুধু আপনার জীবনই জড়িত নয়, আপনার জীবনের সঙ্গে জড়িয়ে আছে আপনার পরিবারের জীবনও। তো নমস্কার, জোহার, দণ্ডবোধ সবাইকে। আমি সুব্রত মাহাতো আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল রুরাল মানভূম ইউটিউব। তো সকলকে সুপ্রভাত, আরেকটা নতুন অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো যাই হোক, অন্যদিনের মতন আজকেও আরেকটা ছৌপাটির বুকিং লিস্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। সঙ্গে নতুন ঝুমুর অবশ্যই থাকবে, তো অবশ্যই শোনাবো। তো জানি না কতটা ভালো করে আমি ঝুমুর গাইতে পারবো বা ঝুমুর শোনাতে পারবো, জানি না কতটা আনন্দ দিতে পারবো ঝুমুর গায়ে তোমাদের মনে, কিন্তু আমার যে ঝুমুরের কথাগুলো সেইগুলো নিয়ে আপনারা অবশ্যই ছোঁয়া স্বরে আপনারা ব্যবহার করতে পারেন। দয়া করে একটা রিকোয়েস্ট করব, কেউ উল্টাপাল্টা গানে ছৌ নাচে, মানে উল্টাপাল্টা গান ছৌ নাচে ব্যবহার করবেন না। এখন ইদানিং অনেকটাই দেখছি ওই ট্র্যাডিশনটা চলে আসছে, যে অন্য আমাদের যে আলাদা পুরুলিয়ার যে অর্কেস্ট্রা সংস্কৃতি আছে, সেই অর্কেস্ট্রা থেকে গান কালেক্ট করে আর ছৌতে ইউজ করা আছে। তো সেটা যেমন না হয়, তো সকল ছৌ ঝুমুর মানে গাহয়াদেরকে বলছি বা আমাদের যে ছৌ ঝুমুর আর্টিস্টগুলো আছে বা ছৌ ঝুমুর শিল্পীগুলো যারা আছে তাদেরকে সবার কাছে অনুরোধ যে আপনারা অবশ্যই ঝুমুর গান বেশি বেশি করে ব্যবহার করুন। আর আমি আমার যথাসাধ্য চেষ্টা করব ঝুমুর গান দিয়া, টুকটাক লেখালেখি করিও, যাই হোক অত বড় মানে লেখক বা শিল্পী লই, তো মনের খেয়াল খুশি মতো লেখালেখি করি, ওই জন্য আমার সাধ্য মতো আমি অবশ্যই চেষ্টা করব দিয়া। তো যাই হোক, চলুন আজকে আরেকটা নতুন ঝুমুর দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। আমার বেহাই আলো বেলা ডুবাই, অতবে তেল দিয়াছে চুলাই গো, তবে বেহাই আলো বেলা ডুবাই, আমার তেল বাবুর বাপ চাঁড়ে করে, এ বাবুর বাপ চাঁড়ে করে দাও ভুগিয়া রে, তুমি দাও ভুগিয়া রে, শুনছি নাকি আজ রাতে জ্বলাইছে তারে, এ বাবুর বাপ বহাল যায়, এ বাবুর বাপ বহাল যায়, দাও ভুগিয়া রে, তুমি দাও ভুগিয়া রে, শুনছি নাকি আজ রাতে জ্বলাইছে তারে। তো আজকে আমি যে সোনার পাটির বুকিং লিস্ট আপনাদের সামনে তুলে ধরবো সেটা হলো কাশিডি যুবক সংঘ ছনিত্য পাটি, যেটার ওস্তাদ রয়েছেন ওস্তাদ দীপক সিং সর্দার, বিখ্যাত। এখন দীপক সিং সর্দার এখন পুরা চলছে, মানে ওর মার্কেট চলছে এখন। তো সেই দীপক সিং সর্দারেরই কার্তিক মাসের বুকিং লিস্ট আমি আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন আপনারা সঙ্গে থাকুন, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করছি, চলে আসি প্রথমেই ষোলোই কার্তিক। ষোলোই কার্তিক রয়েছে দিনের বেলা, মানে ষোলোই কার্তিক দুটো আসর আছে, দিনে আর রাতে। আগে দিনেরটা বলছি, তারপরে রাতেরটা বলছি। ষোলোই কার্তিক দিনে আছে দলদিরি মোড় বলরামপুর, মানে বলরামপুর থানা দলদিরি মোড়ে রয়েছে ষোলোই কার্তিক দিনের বেলাতে। ইয়ারপর চলে আসি ষোলোই কার্তিক রাতের বেলা, তাহলে ষোলোই কার্তিক রাতে রয়েছে গামহারিয়া চন্দন কিয়ারি, মানে চন্দন কিয়ারির গামহারিয়াতে রয়েছে ষোলোই কার্তিক রাতের বেলাতে। চলে আসি সতেরোই কার্তিক, সতেরোই কার্তিক একটাই আছে রাতের বেলা, সতেরোই কার্তিক রাতে রয়েছে আমড়া কোচা হুড়া। তো এটা আমড়া কোচাটা কোন দিকে বটে, হুড়া থানা আমার থানায় পড়ে যেহেতু, তো আমড়া কোচা গ্রামটা মানে আমার জানা নয় যে কোন দিকে বটে। তো আপনাদের যদি কারো জানা থাকে তো অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সে লিখে দেবেন দয়া করে, কারণ আমার থানারই অন্তর্গত, কিন্তু গাটার নামটা আমি জানি নাই। তো যাই হোক,
আরেকবার বলে দিই, হুড়া থানার আমড়া কোচাত রয়েছে 17ই কার্তিক রাতের বেলা। এরপর চলে আসি 18ই কার্তিক। 18ই কার্তিক দুটো আসর আছে, 18ই কার্তিক দিনে একটা আছে, রাতে একটা আছে। তো প্রথমে দিনেরটা বলি, 18ই কার্তিক দিনে রয়েছে চিরুমাচ্চা পুরুলিয়া, মানে পুরুলিয়ার চিরুমাচ্চাতে রয়েছে 18ই কার্তিক দিনের বেলা। তো এটা আমার গ্রাম থেকে সামনেই বটে, তো অবশ্যই আমি পৌঁছিব, যদি কোনো বন্ধু পৌঁছে থাকো তো দেখা হবে। ইয়ারপর চলে আসি 18ই কার্তিক রাতের বেলা। 18ই কার্তিক রাতের বেলা একটা বিখ্যাত গাঁয়ে আছে, বিখ্যাত মেলা, মানে কালীপূজার, বা সরি কালীপূজা বলবো নাই, আমাদের শেরোই বান্দনার, মানে পুরুলিয়া জেলার নাম করা একটা মেলা যেখানে হয়, সেই গাঁটাই আছে 18ই কার্তিক রাতের বেলা। সেটা হলো হেঁটজাড়ি। আর হেঁটজাড়ি এই জন্যে বিখ্যাত, হেঁটজাড়ি কারণ একজন বিখ্যাত ঝুমুর শিল্পীর ঘর বটে, সেটা আপনারা সবাই জানেন, মানে ঝুমুরের রাজপুত্র যাকে বলে, ঝুমুরের রাজপুত্র মাননীয় ভোলানাথ মাহাতোর গাঁ হচ্ছে হেঁটজাড়ি। তো এই হেঁটজাড়িতেই 18ই কার্তিক রাতের বেলা রয়েছে। তাহলে আরেকবার বলে দিই, আরশা থানার হেঁটজাড়ি গ্রামে রয়েছে 18ই কার্তিক রাতের বেলাতে। এরপর চলে আসি 19ই কার্তিক। 19ই কার্তিক রয়েছে, 19ই কার্তিক একটাই আসর আছে, 19ই কার্তিক রাতের বেলা রয়েছে দুবরাজপুর পাড়া, মানে পাড়া থানার দুবরাজপুরে রয়েছে 19ই কার্তিক। এরপর চলে আসি 20ই কার্তিক বা 20ই কার্তিক। 20ই কার্তিক একটাই আছে রাতের বেলা, 20ই কার্তিক রাতের বেলা রয়েছে কালাঝোর কাশীপুর, কাশীপুর থানার অন্তর্গত কালাঝোর গ্রামে রয়েছে 20ই কার্তিক। এরপর চলে আসি 21ই কার্তিক। তো 21ই কার্তিক রয়েছে সরবেড়িয়া বড়াবাজার, মানে বড়াবাজার থানার অন্তর্গত সরবেড়িয়া গ্রামে রয়েছে 21ই কার্তিক। তো এই হইল ওস্তাদ দীপক সিং সর্দারের কার্তিক মাসের বুকিং লিস্ট। মোটামুটি 1, 2, 3, 1, 2, 3, 4, 5টা 5 দিন আছে নাচ কার্তিক মাসে, বাকি দিনটা, বাকি কার্তিক মাসে কটাই ফাঁকা আছে। তো যে সমস্ত কমিটি বন্ধু ওস্তাদ দীপক সিং সর্দারকে বুকিং করতে চান, ওনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা অতিসত্বর বুকিং করে নেবেন। আমি অবশ্যই নাম্বারটা স্ক্রিনে এবং আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব। তো চলুন তাহলে ভিডিওটা আরেকটা ঝুমুর দিয়ে শেষ করি, কারণ ঝুমুর বুঝতে পারছো ঝুমুর একটা আবেগ, মানে আমার কাছে, জানি না আপনাদের কাছে কতটা, আমার কাছে ঝুমুর আবেগ, মানে ঝুমুর শুনলে বা ঝুমুর বলতে মন করলে বা শোনাতে মন করলে মানে অন্যরকমই লাগে। তো যাই হোক, এটা আমার লেখা নয়, এটা কার লেখা আমি জানিও নাই, কিন্তু এটা আমাকে খুব মনে লেগেছে আর কি, এটা খুব শুনছি জানি, ওই জন্যে এই ঝুমুরটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো যদি সুরে তালে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করে দিবেন, আর কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন কমেন্টে। তো চলুন শুরু করছি। আহ নীল শাড়ি লিব নাই সাম, লাল শাড়ি লিব হে আমি, লাল শাড়ি লিব হে তুমি ঘরে যাইয়ে বল না সাম, ছ নাচতে যাব হে ঘরে যাইয়ে বল না সাম, ছ নাচতে যাব হে, ছ নাচতে যাব হে, ছ নাচতে যাব হে ঘরে যাইয়ে বল না সাম, ছ নাচতে যাব হে ঘরে যাইয়ে বল না সাম, ছ নাচতে যাব হে। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা এখানে দিয়ে থাক, আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটা নতুন ভিডিও, ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন, আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে, মনে লাগে থাকে, তো অবশ্যই একটুকু আমাকে সাপোর্ট করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর দয়া করে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আরেকবার জানাই সবাইকে শেরোই পরবের শুভেচ্ছা, বাঁধনা পরবের শুভেচ্ছা। চলুন তাহলে টাটা, দেখা হচ্ছে আবার নতুন ভিডিও।